শুক্রবার বাংলা নববর্ষের প্রথম দিনে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রবীন্দ্র ভবনে শহরের প্রবীণ নাগরিকদের সংগঠন ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন্স এন্ড রিটায়ার্ড পার্সনের উদ্যোগে বর্ষবরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। প্রতি বছর তারা এই রূপ অনুষ্ঠান করে থাকেন। বিগত দুবছর করোনা পরিস্থিতির জন্য এই অনুষ্ঠান বন্ধ ছিল। এদিন প্রায় 450 জন সদস্য অংশগ্রহণ করেন। এদিন নববর্ষ উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি সময় পেলে এই প্রোগ্রামে আমি থাকবই। কোনো সময় একটা দুটো অনুষ্ঠানের মধ্যে থাকতে হয়। আজকের এই অনুষ্ঠানে আমাদের কবিতা থেকে আনন্দবার্তা থেকে শুরু করে আমাদের এই বলের কাউন্সিলর তিনি এসেছে। আমি বলতে চাই যে দেখুন, আমি আজকে বিধায়ক হয়েছি, আপনাদের সবার আশীর্বাদে আজ প্রায় এক বছর হতে চললো আমি বিধায়ক হয়েছি। এক সময় আমি বিধায়ক ছিলাম না, কাউন্সিলর ছিলাম। তখন থেকেও আমি বিভিন্ন আমার যে কাজ, আমি যেটা মনে করি যে মানুষের জন্য কিছু করতে হবে, সেই কাজ আমি করে চলেছি। আপনারা জানেন বৃদ্ধাশ্রমের পর আমার যে এর আগে আপনাদের কাছে আমি ঘোষণা করেছিলাম যে 10 টাকার বিনিময় আমি গঙ্গালেশ্বর কালীবাড়িতে মায়ের ভোগের পোষা, সেটা আমার আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু আমার সমস্ত কাজ শেষ না হওয়ার জন্য সেটা আমি অক্ষয় তৃতীয়ার দিন আমি উদ্বোধন করব। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা সেদিন আমি কাঠ পাঠাবো, কবিতা আনন্দার কাছে আমি কাঠ পাঠাবো, আপনারা মায়ের ভোগ খাওয়ার জন্য আপনারা সেদিন সবাই ভোগের পোষাদের জন্য আপনারা সবাই যাবে। আমাদের বর্ধমান শহরে প্রবীণ নাগরিকদের একটি সংগঠন আছে, ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন্স অ্যান্ড রিটায়ার্ড পার্সনস। তারই উদ্যোগে আমরা বর্ষবরণ অনুষ্ঠানটি করছি। এটা আমরা প্রতি বছরই করি, কিন্তু গত দুবছর করোনা আবহাওয়ে এটা আমরা করতে পারিনি। কিন্তু আজকের এই অনুষ্ঠান একবার সর্বাঙ্গীণ সুন্দর, প্রায় 400 থেকে 450 সদস্য সদস্যা শহরের বিভিন্ন প্রান্তে 35টা ওয়ার্ডে আমাদের যারা আছেন তারা উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়। আমরা খুব আনন্দের সঙ্গে এই দিনটি আজকে উদযাপন করছি। এখানে গান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আমরা এই দিনটি পালন করছি এবং নতুন বছর 1429 আহ্বান জানাচ্ছি। প্রায় 400 জন সদস্য আজকে আমাদের উপস্থিত আছেন। 400 জন সদস্য আমাদের গোটা বর্ধমানের প্রতিটি কর্নার থেকে এসছে এবং তারা উপস্থিত আছে এবং প্রত্যেকেই নববর্ষের কুশল বিনিময় করছে নিজেদের মধ্যে, এবং এইটা প্রতি বছরই আমরা এই বর্ষবরণ অনুষ্ঠানটা পালন করি। আজকেও তাই করছি এবং তার সঙ্গে মিষ্টিমুখ থাকবে, প্রত্যেককে আমরা মিষ্টিমুখ করাই এবং এই নববর্ষটা আমরা উদযাপন করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।